নবী নূহ, আপনি তাও আল্লাহর দরবারে, আল্লাহর দরবারে গিয়ে আমাদের সুপারিশ করুক, আল্লাহ তারা মাদানে মাসম কায়েম করে নাই, হিসাব নিকাশ যদি করে নাই, যেন যার নাম দাইবা, এন যার নাম তো দাইবা গিয়া, আর দেন যেন নথি এন্ড তো জন্নতর মধ্যে দিলেই বা, তখন নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম ইনকার করবা না, করবা না, না আমি যেতে পারতাম না, কারণ আল্লাহ তারা যদি আমার কষ্ট করে নাই, বলে ও নবী নূহ আমার কাছে সুপারিশ হয়ে গেছো, কারণ তোমার এক সময় নবী মানে এটাই দিস নাম তোমার আওলাদ কেনান দে আসলো, এই কেনান তুমি দাওয়াত দিয়া খেতাল লাগে তুমি দিন মুখা করতে পারলাই না, তখন আমি নবী নূহ কোনো জবাব দিতে পারতাম না, হইয়া এই আপনার ডরাই যায় ডরাই গেল, তখন ও উম্মত মুহাম্মদি আপনার পরিশান আর পরিশান, তিন নম্বরে দেখবে হজরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম জানা বিহি হে দুনিয়া এখানে গিয়ে থাকলো হলো একটা জায়গা যে গুত মানুষ আইতেও আসুন যাইতেও আসুন খেয়াও এই জায়গার মধ্যে ইলা নাই যে একবার বান্দি আই গেছ আর যাইতা নাই মুসলমান যারা এরার অকিন আছে যে একদিন আমি এই দুনিয়া ছাড়িয়া যাইতে লাগবো আর গোয়ার কম যারা এরার অকিন আছে এই কথা একদিন আমি এই দুনিয়া ছাড়িয়া যাইতে লাগবো দুনিয়ার জমিন আল্লাহ থাকা না থাকা বেহেস আছে নিনা নাই দুজক আছে নিনা না এই ব্যাপারে এখতলাফ আছে কিন্তু একটা জিনিসের ব্যাপারে এখতলাফ নাই যেই জিনিসের নাম হইয়া থাকলো মত কুল্লু নাফসি যায়েকাতুল মত প্রত্যেক মানুষে এই মৌত যখন ইকানোর মজা চেকতেই লাগবো মহতরম দোস্ত বুজুর্গ আজিজ এই মৌতে আপনারে আমারে পাকড়বার আগে আগে কিলাখান সামান গুন্তা বাইয়া বানানি যায় কিলাখান ও মাল গুন তৈয়ার করা যায় ও চিন্তাধারার মধ্যে 24 ঘন্টা আপনার আমার খাটতো আসে কিন্তু আপনার আমার ঠিক দেখা দার খাটের উল্টা ওয়াইল ক্বাল রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নি জাঈলুন ফিল আরদি খলিফা যখন আল্লাহ তাআলা আদম আওলাদে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বানাইতা তখন আল্লাহ তাআলা মশওয়ারা হল লইতরা ফরিস্তা হল ফিল আরদি খলিফা আমি জমিনের মধ্যে ওলাখান খলিফা হল আমার নাইবিন হল বানাইতাম এরা আমার ডাকবো এরা আমার আবাদত বন্দেগী করবো আল্লাহ তাআলা উঠিয়া ফরিস্তা হলো কইরা কালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া আল্লাহ আপনার আবাদত বন্দেগী করার লাগিয়া আপনার নাম হলো আর লাগিয়া আমরা ফরিস্তা কেরাম হরত যথেষ্ট আল্লাহ জমিনের মধ্যে ইলাকান এক জাত বানাইও না যে জাত বানানির বাদে আল্লাহ এরা তো না ফরমানি করব এরা শুধুমাত্র না ফরমানি করব তা নাই তা ওখানেও শেষ নাই এরা না ফরমানি করতে করতে কোনো সীমা রাখতো নাই এমনকি এরা দুশ্মনীও করমায় ডাঙ্গা ফসাদ করব আল্লাহ ই জাত কল বানাইও না কানু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ونحن نسبح بحمدك ونقدس لك الله تعالى يقول قال إني أعلم ما لا تعلمون يقول يا أبو فرستا كرام قال أمي الله تعالى زازني تمرا تو تازرنا قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون الله تعالى يقول او فرشتا كرام خل تم جاني كنا بدا ديونا بلکه امي الله زازاني تم جاني تازن زخن بنداي اولاد آدم زخن كنو بلا خام خروين যখন মুসলমান যাতে কোনো বালা কাম করে না আমার আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে সাইনার মুস্কুরি আনি দেইনার ফরিস্তা কারাম মখলরে ডাকিয়া ওটা হলো ফরিস্তা ওখন যে জাত বানাইতে গিয়া জমিনে তুমি তেন বাধা অকল দিছো
যে জাত বানাইতে গিয়ে তুমি যে নিষেধ দখল দিছ, দেখো আমার বন্ধাই বর্তমানে কিতা করে। তখন ফরিস্তা উঠিয়া হয়ে বলে, ও আল্লাহ, এরা তো আপনার নাম দর, আপনার গুণগান অকলকার। তখন আল্লাহ তালা উঠিয়া কইব, ও ফরিস্তা এখারা মহল, তারা আমারে দেখছেনি। বলে, না না আপনারা তো দেখছে না। বলে, তারা আমার হাবিবরেও দেখছেনি। বলে, না না আমার হাবিবরেও দেখছে না, তারা আমার হাবিবর জমানার নেই। বলে, না না তারা তো আমার হাবিবর জমানার নাই, তারা আমার সাহাবাই কেরাম মখলরে দেখছেনি। বলে, না না তারা তো আমার সাহাবাই কেরাম মখলরেও দেখছে না। তে ও ফরিস্তা কেরাম, এখন তুমি শাক্কিতা হো, আমি তারা মাফ করিয়ে দিলাম, সুবহানাল্লাহ ওয়া বিহামদি। কিন্তু যখন কোনো গুনাহ আপনার আমি করা শুরু করে দেই, তখন আল্লাহ আপনার নারাজগির চেহারা বানাইয়া মুখ বানাইয়া আপনার আমার ভাই সাইন। আর আল্লাহ তালায় 24 ঘন্টা উঠে, এখন ও নাফরমান তুই আমার জমিন তাকিয়া হর, ও নাফরমান তুই আমার জমিন তাকিয়া বাঘ হইয়া বলে আল্লাহ তালায় আপনার আমার উপরে ওলা খান গজব অকল অবতীর্ণ করে। যখন কোনো বন্দায় গুণা অকল করা শুরু করে, গুণা অকল করা আরম্ভ করে, আল্লাহ তালায় তার জিম্মাত তাকে এই বন্দারে হরাইয়া দিলেন, নাউজুবিল্লাহ মিন যালিক। যখন আল্লাহ তালায় তার জিম্মাত তাকে হরাইলা, এই বন্দায় অবস্থা খান কিতা হইত। আল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে সহি বুঝ বুঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে কোরআনে করিমের আয়াত পড়েছি, কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা কইতরা, ও আওলাদে আদম হল, আওলাদে আদম হল ডাকিয়া তাও শেষ নাই, আখরি জমানার নবীর উম্মত হলরে আগলা কই ডাক দিতরা, ও নবীর উম্মত হল, কুনতুম খায়রা উম্মাত, তোমাদের তো সবচেয়ে বেহতরিন বালা উম্মত হল, বালা উম্মত হল আমি তোমার নান্দে বানাইছে, কুনতুম খায়রা উম্মত। এর বাদে কিতা কুনতুম খায়রা উম্মতিন উখরিজাত লিন-নাস, মানুষগুলোর মধ্যে তাকিয়া তোমার নান্দে সবচেয়ে বালা উম্মত, বেহতরিন উম্মত হল বানাইছি। তা'মুরুনা বিল মা'রুফ, তুমি দেন বালা খামর আদেশ সকল কর, তুমি দেন বালা খামর আদেশ সকল কর, হুকুম সকল কর, তুমি দেন বালা খাম সকল করতে থাকো, তানহাউনা আনিল মুনকার, তুমি দেন বাদ খাম থাকি মানুষের নিষেধ করো, তোমার বাদ খাম তুমি দেন নিতে করিও না। দুনিয়ার জমিন জেবাই দাও, জেবাই দাও, রাস্তা ঘাটে যাও, দোকানে ফাটে যাও, বাজার ঘাটে যাও, জেবাই যাও, গেলে দেখবাই খালি গুণা আর গুণা, নাকির কোনো লাইন নাই, কোনো বালা খাম করনে বলা জমিনের মধ্যে নাই। আজ দুনিয়ার জমিন মানুষের 60 বছরের জিন্দগি, 50 বছরের জিন্দগি, 40 বছরের জিন্দগি ভাইয়া মনে করে জমিনি কেন বান্ধি আই গেছে। বলে, না না এই জমিনি কেন বান্ধি আও আইসি না, একদিন এই দুনিয়ায় থেকে যাইতে লাগবো, একদিন এই দুনিয়ার থেকে যাইতে লাগবো। এর লাগে ফারিকুফির জান্নাতি ফারিকুফির সাঈদ, ও বন্দা একটা রাস্তা দিলাম জান্নাতের মধ্যে আর একটা দিলাম জাহান্নামের রাস্তা, তুমি জান্নাতের রাস্তা ভাই তোমার দানে কইলে তুমি দাও, কোনো অসুবিধা নাই, কোনো বাধা নাই। জাহান্নামের রাস্তা ভাই দি তুমি যাও, সাইলে যাও, আমার কোনো বাধা নাই, তুমি সাইলে যাইতে পারবাই। কেমনে জান্নাতের রাস্তা ভাই দি যাইবাই, কিভাবে জাহান্নামের রাস্তার থেকে তুমি ফিরবাই, এই পথগুলো তো, এই পথগুলো তুমি জানে কইলে তুমি যাইতে পারবাই। তোমার স্বাধীনতা আমি আল্লাহ দান করলাম, এই স্বাধীনতা ছাইয়া তুমি মন করি না জানে এই দুনিয়ায় জমিন তা শেষ। বলে, না না কেমনে তুমি জান্নাতের মধ্যে যাইবা, কিভাবে তুমি জাহান্নামের মধ্যে যাইবা, একটা সময় আইব ফলাফলের সময়, এই সময় গুণ মধ্যে বোঝা যাইব তুমি জান্নাতি না জাহান্নামি, তুমি দুনিয়ার জমিন মধ্যে বালা খাম করিয়া যাও। খায় কেয়ামতের দিন আপনার আবার হালত ও আপনার বালা হইব, জান্নাতের মধ্যে আনার থাকি আনা মোকাম হল পাইম, আর দুনিয়ার জমিনের মধ্যে যদি বাদ খাম হল করি, এই বাদ খাম করতে 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 বাদ খামের কোনো সীমা রাখি না, তখন আল্লাহ তালা আপনারে আমার মাফ করে দিতে চাইতরা, আর মাফ করে দিতা কোথায় তারা আল্লাহ তালা কোথায় ইয়া ইবাদি ও আমার বন্দা হল, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দা হল দুনিয়ার জমিন গুনাহ করতে 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 গুনার কোনো সীমা রাখছত না ও বান্দা, এরপরেও তুই আমার রহমত থেকে নিরাশ হইস না। আল্লাহ তালা কইতরা, এই দুনিয়ার জমিন তুমি সরজ বায় মনোবায় যাও, কোনো অসুবিধা নাই, একদিন ফলাফলের সময় আইব, তুমি জান্নাতি না জাহান্নামী, এই জাহান্নামী মানুষের অবস্থা কিতা হইব কিয়ামতের দিন ময়দানে মাহশরের মধ্যে,
আপনার ওই সময় আপনার জাহান্নামি মানুষ গুলো থাকবা, জন্নতি মানুষ গুলো থাকবা, যারা জন্নতের মধ্যে থাকবা, যারা জন্নতি মানুষ থাকবা, এর হালত বাদে বয়ান করি আর যারা জাহান্নামি থাকবা এর তো আপনার হালত অবু থাকবো। ওই সময় আপনার ময়দানে মহশরের মধ্যে আপনার মানুষ সকল পরিশান আর পরিশান আর সবে পানি আর পানি পানি আর পানি হয়ে আসিল লাইবা, কেউ কোনো অবস্থা থাকতো না, হালত থাকতো না। তখন আল্লাহ তালার আল্লাহ তালার নবী অকল আম্বিয়া কারাম অকল তারা যাইবা, সর্বপ্রথম হতে আদম আর নবী না নবী ইসালা তোমার সালাম তারা যাইবা, উঠে হয়ে ভাইয়া ও নবী আদম আপনি আপনার বাপ আপনি আল্লাহ আল্লাহর কাছে গিয়ে আমরা লাগে সুপারিশ করে কাউ আদম। তখন আদম আলাইহিসসালাম তোমার সালাম উঠে হবে বলে বলে না না আমি তোমার লাগি আল্লাহর কাছে সুপারিশ করতে পারতাম না, কারণ আল্লাহ তালা যদি আমি আদম রে প্রশ্ন করি লাইন জিকাই লাইন বলে যখন আমি তোমার হুকুম করলাম ফালা তাকরাবা ইশ্বাদারা তুমি এই জন্য তোর মধ্যে যেটা চাই ওটা খাও, কিন্তু ফালা তাকরাবা ইশ্বাদারা এই দরক্তর এই গাছর দ্বারা তুমি যাইও না, এই দরক্তর দ্বারা গেছে এই গাছর দ্বারা গেলে তোমার হালত কেতা হইব অবস্থা কেতা হইব বলে ভাতা কোন আমি নবীন তুমি জানি মোগলোর মধ্যে তা কি হই দেই ভাই। তখন আমার শয়তানে ওয়াসওয়াসা দিছে, শয়তানে আমার ওয়াসওয়াসা দেওয়ার কারণে আমি এই গাছর দ্বারা গেছি, গাছর ফল খাইছি আর এই গাছর ফল খাই আমি ভুল করছি, ভুল করে আমি জমিনের মধ্যে আইছি। আল্লাহ তালা যদি এই ব্যাপারে যদি প্রশ্ন করে নেন আমি আদমে জবাব দেওয়ার কোনো লাইন নাই, এর লাগে আমি আল্লাহর দরবারে গিয়া আমি আল্লাহর দরবারে গিয়া আমি সুপারিশ করতে পারতাম না, আমি আল্লাহর দরবারে গিয়া সুপারিশ করতে পারতাম না এখন। তখন উম্মতে মুহাম্মাদি আপনার পরিশান আর পরিশান হয়ে থাকবা। তখন দ্বিতীয়বার যাইবা হযরতে ইব্রাহিম আলাইহিসসালামের কাছে, হযরতে নূহ আলাইহিসসালামের কাছে যাইবা দুই নম্বর বার, দুই নম্বর বার নূহ আলাইহিসসালামের কাছে গিয়া উঠে কবা ও নবী নূহ আপনি দাও কো আল্লাহর দরবারে, আল্লাহর দরবারে গিয়া ও কথা সুপারিশ করুক কো আল্লাহ তাআলা যদি ময়দানে মাহশার কায়েম করি লাইন হিসাব নিকাশ যদি হয়ে না যে জাহান্নাম যাইবা এন জাহান্নাম তো যাইবা গিয়া আর দেন জন্নতি এন্ডে তো জন্নতের মধ্যে দিলেইবা। তখন নূহ আলাইহিসসালাম ইনকার করবা না করবা না না আমি যাইতে পারতাম না, কারণ আল্লাহ তাআলা যদি আমার প্রশ্ন করে নাই বলে ও নবী নূহ আমার কাছে সুপারিশ হয়ে গেছো, কারণ তোমার যে সময় নবী বানাই পাঠাই দিস না আমি তোমার আওলাদ কেনান যে আসলো এই কেনানটা তুমি দাওয়াত দিয়া খেতাল লাগে তুমি দিন মুখা করতে পারলাই না, তখন আমি নবী নূহ কোনো জবাব দিতে পারতাম না কইয়া এই নূহ আপনার ডরাই যায় রইয়া। তখন ও উম্মতে মুহাম্মাদি আপনার পরিশান আর পরিশান। তিন নম্বরে যাইবা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে যাইবা গিয়া উঠে কথা বলে ও নবী ইব্রাহিম আপনি তো আমরার দাদা, আপনি আমরার দাদা যাও কো আল্লাহর দরবারে গিয়ে সুপারিশ করো কো আল্লাহ তালায় ময়দানে মাহশার কায়েম করি লাও কো, আর ময়দানে মাহশার কায়েম যদি করি লাইন জন্নতি মানুষের আল্লাহ তালায় জন্নতের মধ্যে দিলেইবা, জাহান্নামী ফুলের জাহান্নামের মধ্যে দিলেইবা, এই কষ্ট আর করা লাগতো না। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আপনার এই জায়গার মধ্যে আপনার ইনকার করবে বলে না না আমি পারতাম না আমার এই দুঃখ সাহস নাই, কেতাল লাগিয়া আল্লাহ তালা যদি আমার প্রশ্ন করে নাই যে সময় তুমি সফরের মধ্যে বারোইসলাই আর সফরের মধ্যে বারোয়া তোমার তো লগে তোমার বিবি আসলো আর এই বিবির বেলায় এই বিবির বেলায় যখন বাসায় নিকাইল কে তোমার লগে তুমি কইছো তোমার বোন ই এক বোন দুই নম্বর হইয়া থাকলো, দুই নম্বর হইয়া থাকলো যখন আমার কৌমে যখন আমার পূজার লাগে কইসলা ই পূজার লাগে কোয়ার বাদে আমি উঠে কইছি ইন্নি সাকিম আমি বেমারি আমি দাইতে পারতাম না আমি বেমার। তখন এই ব্যাপারে তখন তো আমি বেমার আসলাম না, তখন এরপরেও আমি ডরাই আর খাইল কেয়ামতের দিন আল্লাহ তালা যদি এই ব্যাপারে প্রশ্ন করিলাম আমি ইব্রাহিম আলাইহিসসালাম সুটার কোনো লাইন নাই কই ইব্রাহিম আলাইহিসসালাম ইনকার করবা, তখন আর সুপারিশের মধ্যে কেউ দায়িত্ব নাই। এরপরে দেখবা হযরত মূসা আলাইহিসসালাম গেছে, মূসা আলাইহিসসালাম গিয়ে উঠে কব নবী মূসা আপনি আল্লাহর দরবার গিয়া আল্লাহ তালার দরবার গিয়া আপনি আমার লাগে সুপারিশ আল্লাহ ছাড়িয়া আমার আল্লাহ ছাড়িয়া পূজা করা শুরু
করে দিচ্ছ আল্লাহ তালা যদি এই ব্যাপারে আমি নবী মুসার নির্দিকার করি নাই, মুসা আমি নবী মুসায় জবাব দিতে পারতাম না, তখন তাই ডরাই রে বা তাই দিতে নাই। এরপরে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আমার কাছে উম্মতি হন যাইবা, উম্মতি হন ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আমার কাছে যাওয়ার পরে বিয়া উঠিয়ে কইল ও নবী ঈসা আপনি আল্লাহ তালার দরবারে দাঁড়ান, আল্লাহ তালার দরবারে গিয়ে সুপারিশ করেন আপনার লাগে, আল্লাহ তালা ময়দানে মহশর কান কায়েম করে রাখো, এই সামনে কাজ করে রাখো, ময়দানে মহশর কায়েম করে এই সামনে কাজ যদি করে লাইন যাইন জান্নাত যাইবা, জান্নাত যাইবা গিয়া যাইন জাহান্নাম যাইবা, জাহান্নাম যাইবা গিয়া ও নবী ঈসা আপনি আল্লাহ তালার দরবারে সুপারিশ করেন। ঈসা আলাইহিস সালাম মানে করবে খান্দা শুরু করবা, ইনকার করবা আর উঠিয়ে বলবো না 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 আমি পারতাম না, কারণ আল্লাহ তালা যদি আমার প্রশ্ন করেন ও ঈসা তুমি আইজ আমার কাছে সুপারিশ করা তাইছো, তোমার কিতাব লাগিয়া তোমার উম্মতি হলে আমার ফুয়া বাড়াই না ও ঈসা তুমি ও কথার জবাব দাও সাইন, তখন তো আমি ঈসায় জবাব দিতে পারতাম না, তখন আমি ঈসায় জবাব দিতে পারতাম না, হয়ে তাইও ইনকার করলাম ঠিক হইলা বলে। তবে একটা জিনিস কইতে পারবো তো আপনি আখেরি জমানার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতান খিদমতের মধ্যে যাও, তখন তাই উম্মতি হলার হয়ে দিব, উম্মতি হল দৌড়ি 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 আপনার আপনার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইবা, গিয়া উঠিয়া কইবা ও নবী মূসা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মাথা উঠায় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমরা লাগে সুপারিশ করো কাউ সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইদার হালতের মধ্যে থাকবা, আর সেইদার হালত আল্লাহ তালার কুদরতি পাওয়ার ফুড়িয়ে আপনার সেইদার হালত থাকবা, আর তাকে তাকে ও কথা উঠিয়া হবে ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি, কইতে কইতে থাকবা কোয়াত থাকবা, তখন উম্মতি হলো উঠে হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া আল্লাহর হাবিব আপনি আল্লাহ তালার কাছে সুপারিশ করেন, আমরা কারণ ময়দানে মহশরের কষ্টটা কি আমরা আমরা বাঁচতাম চাই, আর ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আল্লাহ তালার দরবারে আপনি যদি সুপারিশ করেন, কারণ আপনি শাফি আল মুজনবীন আপনি সুপারিশ করেন ওয়ালা, কারণ আপনার আগে পিছে কোনো গুণা নাই, আপনি যদি আল্লাহ তালার দরবারে সুপারিশ করেন আমার আল্লাহ আপনার আপনার সুপারিশ করে দিতে নাই, তখন উঠিয়া কইবা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহ তালার দরবারে ও কথা সুপারিশ করেন, ময়দানে মহশর হল কায়েম হইত, ময়দানে মহশর হল কায়েম হয়ে যাইন জন্য তো দাবার এন তো জন্য তোর মধ্যে যাইবা দিয়া যেন জাহান্নামের মধ্যে দাবার এন তো জাহান্নামের মধ্যে যাইবা দিয়া ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহ তালার দরবারে সুপারিশ করেন, ইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তালার কুদরতি পাওয়ার মধ্যে আপনার সৈদার মধ্যে পড়বার ফুড়িয়ে আপনার খান্দা শুরু করবা, আর আল্লাহ তালা উঠে কবে আমার হাবিব আপনি মাথা উঠা কো আমার হাবিব আপনার তো আজ খান্দার দিন নাই, ও আমার হাবিব তুমি মাথা উঠাও তুমি আজ খান্দি দেয় আমার দেয় আমার সমস্ত উম্মতি জাহান্নামের মধ্যে দিতে লাগিয়া, তখন আল্লাহ তালা উঠে কবে বলে না না আপনার উম্মতরে আমি মাফ করে দিলাম, বলে না না আপনার আমার উম্মতরে শুধুমাত্র মাফ করে দিলে ওই তো না ইলাও না দেরা জাহান্নামের মধ্যে দিতে এই জন্য সহি না, ও আল্লাহ আপনি আমার উম্মতরে মাফ করে দেও, আর এমন কি এর বিচার নিকাশ ওখান শুরু হয়ে যাওয়ার আমি সাইয়ার আমার উম্মতরে আমি সাইয়া 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 জান্নাতের মধ্যে হারাইতাম, তখন আল্লাহ তালা উঠে কবে বলে তোমার বিশ্বাস আন্না দে আল্লাহ তালা আপনার জনাবে মহান সমস্ত মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, এই হাদিস রাওয়ি তাআলা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আপনার রওয়ায়াত ইয়াতাগলো আবু হুরায়রা থেকে আপনার রওয়ায়াত ইয়াতাগলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম হন এক জায়গায় আপনার জমায়েত বোয়াত সাহাবায়ে কেরাম হলে আপনার আলোচনা কতরা ও সময় আল্লাহ রাসূল দিয়ে আপনার কোনো মাইক খুঁজাইয়া পাওয়া যাবে না, নবীজির কোনো খবরা খবর নাই, সাহাবায়ে কেরাম হল সব পরিশান আর পরিশান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর কোনো ভাই মিলেন না, ও সময় হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ফাইবার সিপে দি গিয়া এক বাগানের মাথার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জায়গার মধ্যে খাড়া
তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে উঠে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি এই জায়গার মধ্যে উবাই রইছেন, আয় আল্লাহর হাবিব। সাহাবায়ে কেরাম বল সব পরিষ্কার পরিষ্কার অস্থির, ইয়া রাসূলুল্লাহ আপনি এই জায়গার মধ্যে কিতার লাগে উবাই না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমায়নি, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমায়নি, ওয়া আবু হুরায়রা তোরা আগে আমার দরবার জিব্রাইল আমিন আইয়া গেছেন, আইয়া উঠিয়া কইছেন যে আমার কোন উম্মতে যদি একবার কলিমা যদি পড়ি নাই, মান কলা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখুলুল জান্নাহ, ও আবু হুরায়রা তুমি আমার উম্মতি হলো রে, গিয়া কইয়া দাও জানাইয়া দাও। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার দৌড় মারেন, দৌড় মারিয়ে পাক্কা লাগা আপনার দাইন কি, তখন আবার ঘুরে আইনে উঠিয়া কইয়া আল্লাহর হাবিব আমি এই হালতের মধ্যে দিয়া কই, হয়তো কেবল আমার সাহাবায়ে কেরাম হলে আপনার সাহাবায়ে কেরাম হলে মানতে নাই আল্লাহর হাবিব। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই তার জুতা মুবারক আবু হুরায়রার আদর মধ্যে দেই নার, গিয়া উঠিয়া মনকে দেখায়ও দেখায় গিয়া উঠিয়া হইও, মান কলা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, কোন মানুষ যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখাল একবার লা ইলাহা ইল্লাল্লাহ কইরা জান্নাতের মধ্যে যাইব। তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মারেন, আর দৌড় মারিয়ে আপনার রাস্তার মধ্যে সর্বপ্রথম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাইন রাফায়া দাওয়াত দেন ও কথা কন, ও ভাই ওমর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর খবর মিলছে পাওয়া গেছে, ও ভাই ওমর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই ফরমাইছেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, কোন মানুষ যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ কই না এ জান্নাতের মধ্যে যাইব গে। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইলা গরম সাহাবী, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার হাত টানাইয়া এক সর মারেন, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জমিনের মধ্যে ঘুরে ঘুরে ফড়িয়ে যায়, ফড়িয়ে আপনার আবার চপ্পল খরাতের মধ্যে লইন লইয়া খান্দে 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 আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতের মধ্যে যায়, গিয়া উঠে বলে, আল্লাহর হাবিব আপনি ইজাজত দিছেন আমি কইতাম আপনার উম্মতি হলো রে, আমি সকল কইলা দিয়া আমি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রে পাইছি আই আল্লাহর হাবিব, আপনি তো ইজাজত দেওয়ার কারণে আমি কইলাম ইয়া রাসূলুল্লাহ আপনার ওমরে আমারে ওলা খানে সর মারছেন যে সর খাই আমি জমিনের মধ্যে পড়ে গেছি, করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতের মধ্যে গেউটে মানে আল্লাহর হাবিব আপনি ই আবু হুরায়রা যে কথা কইছেন যে খান যেন আপনি কইছিল কার উপরে আমি কোনো সন্দেহ বসল করিয়ার না ইয়া রাসূলুল্লাহ আপনার কর, কিন্তু আয় আল্লাহর হাবিব কথাই কার উম্মতের মধ্যে যদি না ছাড়া হয় উম্মতের দরমিয়ান যদি না কোয়া হয় তবে বলা হইব ইয়া রাসূলুল্লাহ আমি সায়ারি কথাই কার জমিনের মধ্যে কোয়া হোক না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মশওয়ারা কেন মানি নাই না। তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের সময় আই গেল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার মরদুল মৌত হই গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তার মনে তো আপনার বেজান, ও আপনার মৌতের সময় আপনার এই হাদিসেন যে একটা সাহাবায়ে কেরাম খলাস দরমিয়ান আপনার বয়ান করিয়া গেছেন, ও ডরে আর বয়ে যদি খায়ল কেয়ামতের দিন আল্লাহ তারা যদি প্রশ্ন করি নাই, ও আবু হুরায়রা ও আবু হুরায়রা তুমি আমার অবিবর্ত ও কৌল বল তুমি মুসলাই কিতার লাগে তুমি উম্মতর দরমিয়ান তুমি ছাড়িয়া গেলাই না, ও ডরে আর বয় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মরদুল মউতের সময় কইয়া গেছেন এর লাগে দুনিয়ার জমিন যখন ইকার জরা মনে হয় ওলা সলিয়ার এবারে এই জাহান্নামের ময়দান এই হাশরের ময়দান যে যেখানে কায়েম হইব এই হাশরের ময়দান কায়েম হওয়ার পরে আল্লাহ তাআলা জাহান্নামীদের আরে জাহান্নামের মধ্যে দিবা, জান্নাতীদের আরে জান্নাতের মধ্যে দিবা, এই জান্নাত জাহান্নাম কিরা জান্নাত জাহান্নামীদের কিরা বলে ইন্না জাহান্নাম কানাত মিরসাদা, এই জান্নাত জাহান্নাম দেন যেখান এই জাহান্নাম দেন যেখান এখান বড় ভয়ঙ্কর জায়গা এখানে বড় ভয়ানক জায়গা এখানের যে যেটা সাপ অকল আসুন যেটা বিচ্ছু অকল আসুন জমিনের মধ্যে যদি একবার আপনার ইয়ে শ্বাস ফালাইন একবার যদি বাতাস ফালাইন বা জমিনের মধ্যে আপনার যদি ইয়া খাবার বারণ কেয়ামত পর্যন্ত আপনার কোনো গাছ ফলা আপনার উঠিত না জমিনের মধ্যে ওলা খান আপনার জাহান্নামের মধ্যে এক এক সাপ, এই জাহান্নাম এই কেয়ামত দেখানো হইব এই ব্যাপারে আপনার সন্দেহ পোষণ কতটা আপনার কুফারে মুশরিকি নকলে যখন তারা সন্দেহ পোষণ কত আল্লাহ তারা কোরআনে করিমর মধ্যে আয়াত লগে লগে নাজিল করিনা আম্মায়ে তাসআলুন তারা কিতাব ব্যাপারে
তারা কিতাব জিনিসের ব্যাপারে তারা সওয়াল খতরা, তখন আল্লাহ এর লগে লগে আপনার তারা দেহ জিনিসের ব্যাপারে সওয়াল খতরা, আল্লাহ তারা আপনার বাদর আয়াত আপনার ফরমাই দিলেন, তারা ও জিনিসের ব্যাপারে সওয়াল খতরা দেখা নিয়ে থাকলো আপনার সবচেয়ে দুনিয়ার জমিনে বড় এক জিনিস আনিন্না বাইনা আদিম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, তারা দেহ ব্যাপারে একতলাপ খতরা, কেউ কেউ কইরা আপনার খাইল কেয়ামত হইব আর কেউ কেউ কইরা আপনার কেয়ামত হইতো না, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, ও কুফার মুশরিকিন হল ও ইমানদার হল তুমি জানি এই ব্যাপারে সন্দেহ করিও না কেয়ামত হইব নি না, আল্লাহ তারা আগে দিয়ে কইরা তুমি জানি কিতার লাগে সন্দেহ করটাই, তুমি জানি মন করটাই দুনিয়া এখানে অটোমেটিকলি চলে আর বলে না না দুনিয়া এখানে অটোমেটিকলি চলে না, দুনিয়া এখানে নিশ্চয় একজন সারানেওয়ালা আছেন, আজ যদি চাই টাইম তোমার নিজের শরীরের মধ্যে তোমার এক এক আঙ্গুল এক এক হাত আপনার এক এক নৌকল এক এক সুর কল এই যে দেখুন আল্লাহ তালা নিয়ে আমত কল দিচ্ছেন, তুমি অগুন তার সমাজ কম তোমার দিলাম অগুন তোর ভাই চাইলেও তুমি আল্লাহরে খুঁজে পাইলে এলাইনে এদের কিতা কাল্লা সাই আলামুন সুম্মা কাল্লা সাই আলামুন আইন্না বাইন আজিম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সাই আলামুন সুম্মা কাল্লা সাই আলামুন, ও কুফারে মুশরিক হল তুমি তাই জানি নেই ভাই কম সময় তুমি তাই জানি নেই ভাই, তুমি তাই জানি নেই ভাই কাল্লা হরগিজ নেই তুমি তাই কম সময় তুমি তাই জানি নেই ভাই, আল্লাহ তারা ওখানোর তাকিদর লাগিয়া ওখানোর তাকিদর লাগিয়া ওখানে মজবুতির লাগিয়া আল্লাহ তারা বাদরা এত করি তারা সুম্মা কাল্লা সায়া আলামুন না না কম সময়ের ভিতরে তুমি তাই জানি নেই ভাই, আল্লাহ তারা বাদে আবার দুঃখ বয়ান কতরা আলাম না যে আনিল আরব মিহাদা, ও কুফার হল ও কাফির হল তুমি দেন দেন এই দিন বড় খবর দেন যেখান কেয়ামত এই কেয়ামতের ব্যাপারে তুমি দেন সন্দেহ ঘটায় তুমি দেন ইকান যেখান ঘটায় ও গুণাগার হল ও আমার নাফরমান নাফরমা হল তুমি দেন এই ব্যাপারে দেন সন্দেহ ঘটায় তুমি দেন কিলা সন্দেহ করিলে না কিতাল লাগে আমি তোমাদের তোমাদের ওয়াজাআল আর ওয়াজাআল আর মিহাদা এই যে জমিন দেন দেখুন এবং তোমাদের লাগে আমি কিতা করছি না বিছনা বানাইছি না এই জমিন যে দেখান তোমাদের লাগে বিছনা সেপটা বানাইয়া দিছে না এরপরেও তুমি দেন কেতাল লাগে আমার নিয়ামতের অশুক্রিয়া কর কাল্লা সায়া আলামুন সুম্মা কাল্লা সায়া আলামুন আলাম না জাআলিল আরদ মিহাদা ওয়াল জিবালা আওতাদা, এই দেন জমিন যেখান এখানে শুধুমাত্র যদি আমি সেপটা করি বানাই এরপরেও জমিনে লড়া বাদ দিত নাই, এই জমিনের লড়া বন্ধ করার লাগিয়া আমি জমিনের লড়া বন্ধ করার লাগিয়া আমি কুটি হিসাবে খারণ দুনিয়ার জমিন আদনার তাকি আদনা এক এক বিল্ডিং হল আদনার তাকি আদনা এক এক বালাখানা হল যদি আনা কুটিয়ে যদি রাখা যায় না আল্লাহ তালায় ঈদের আপনার অত বড় আসমান আপনার সাত আসমান আর জমিন হল যে দেখুন আপনার আনা কুটি দ্বারা আপনার আল্লাহ তালে দুনিয়ার জমিন অবতীর্ণ করিয়া রাখে দিলেছেন ও জাহান্নাল আরদা মিহাদা ও জাহান্নাল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, আমি যেন এই যেন জমিন এই পাহাড় দেন যে গুড়া বানাইছি শুধুমাত্র তোমাদের ফায়দার লাগে বানাইছি তুমি যেন মনে করডাই এই পাহাড় এবং তোমাদের ক্ষতি করে আর বলে না না এই পাহাড় এগুলো তোমাদের ক্ষতি করে না বলকে এই পাহাড় এগুলো বানাইছি জমিনের মজবুতির লাগিয়া জমিনের কুটি হিসাবে আপনার বানাইয়া দিলাইছি পাহাড় জমিনের কুটি হিসাবে আপনার বানাইয়া দিলাইছি ওয়াজাল্লা ওয়াল জিবালা আওতাদা, এর বাদে তাও শেষ নাই আমি তুমি যেন কিলা কিলা আমারে ইনকার করে নিলাই ওয়া খালাকনাকুম আজওয়াজা, জমিনের মধ্যে তুমি যেন একলা একলা ইয়া পরিশান হইতা আসলো কিলা গরুর মধ্যে রান দিয়া খাইতে আসলো কিলা আওলা দখল চাইতে আসলো বলে তুমি তাই তোমার দান্ডে আমি জমিনের মধ্যে দেড়টা বানাইছি গরু বানাইলে লগে তার জোড়া বানাইছি আপনার গাই বানাইলে লগে দামা বানাইছি ওলা খান আপনার এক আপনার মহিলা বেটি মানুষ বানাইলে আমি লগে ওই বেটা মানুষ বানাইছি ওয়াখালা কানাল আর ওয়াখালা কানা কুম আজওয়াজা, তোমার দান্ডে আমি জোড়া জোড়া বানাইয়া দিছি আল্লাহ তাআলা কইরা ওয়াজা আল্লাহ মাকুম সুয়াতা, এই যে নিন দেন যেখান বুম দেন যেখান ইকান আমি আরামর জরিয়া বানাইয়া দিছে কারণ সারা সারাদিন বন্ধায় খাম খাজ তুমি করবায় সারাদিন আপনার পরিশ্রম থাকবায়
এই পরিশান থাকিয়া যদি রায় দুদিন দেখান এখানে তুমি যদি ঘুমাও না, অথবা দিনেও যদি তুমি ঘুমাও না, এক সময় তুমি যদি ঘুমাও না, কারণ তোমার পরিশানি দূর হইত, দূর হইত না। ও খালাকলা তোমার ওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, এই ঘুম যেখানে কেন আরামের জরিয়া আল্লাহ তাআলা কইতে আমি বানাই দিছি, এর পরে ও বান্দাও ফর তুমি যেন কেতাল লাগে আমার ইনকার করডায়, কেতাল লাগে আমার কেয়ামত কাণ্ডে তুমি যেন ইনকার করডায়। এর পরে শেষ না আল্লাহ তাআলা কইতে এখানে মধ্যে আমি ফর্দা বানাই দিলাইছি যাতে তোমাদের ঘুম ধরতে আর কোনো অসুবিধা হয় না, যাতে তোমাদের ঘুমে ধরতে আর কোনো অসুবিধা হয় না। ওয়াজা আল্লাহ লাইলা নিবাসা শুধুমাত্র রাইত থাকলে তো খালি ঘুমাইবাই আর কোনটা করতে পারতো না। আল্লাহ তাআলা কইরা ওয়াজা আল্লাহ নাহার মাশা, দিন দেন দেখার বাড়াইলাম এই দিন কুরবেলা, শুধুমাত্র তুমি দেন তো ঘুমাই রে, খালি ঘুমো থাকবাই তুমি দেন খাই তাই নাই। ওয়াজা আল্লাহ নাহার মাশা, আমি তোমাদের দিন বানাই দিছি খাম খাদর লাগিয়া, দিনের বেলা তুমি থাকো আর তাকিয়া খাম কাজ করো, খাম কাজ করে তুমি খাও, তোমার আওলাদ বিল বাল বাচ্চা ওগুলোরে খাওয়াও। মাটির মধ্যে থাকবাই আর এই জায়গার মধ্যে ফসি যাইবাই, আর ফসিয়ে তোমাদের হাড্ডি গুড্ডি তা আপনার একবার নরম হয়ে যাইব, আর এর বাদে আমি আল্লাহ কিনা তোমাদের দিতাম, তুমি যেন টেনশন করডাই না। ও বন্দা তুমি এখানে খোঁজো না, না না কেদার লাগিয়া একদিন তো তুমি জমিনের মধ্যে আসলাই নাই, আমি যে আল্লাহ তুমি জমিনের মধ্যে আসলাই না, তোমারে আমি আনতে পারছি বানাইতে পারছি, আর তুমি তো জমিন থাকি আবার দাই ভাই, কেদার লাগে তোমারে আমি বানাইতে পারতাম না। লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে আল্লাহ তালায় উঠিয়া কইতরা, আল্লাহ তালায় তার নিজের বড়ত্ব খলব আনুখতরা, যে আমি তোমাদের উপরে যদি সাত খান মজবুত আসমান বানিয়ে দিতে পারলাম, তোমাদের দে তুমি তাই তো একদিন দুনিয়ার জমিন আসলাই না, এরপরেও তোমাদের দে আমি আনতে পারলাম, কিতা তুমি তাই একদিন মরি দেইবাই, তোমাদের হাড্ডি গুড্ডি একবারে আপনার নরম বুঝে একবারে মাটির লোকে মিলি দেইব, কিতা আমি আল্লাহ তোমাদের দে আবার জিত্তা করতে পারতাম না নেই, আর যদি আমি পারি না আমি আল্লাহ হইলাম রে। কারণ যে কোনো জিনিস সকল ফইলা আবিষ্কার করতে যে কঠিন, সকল ফইলা বানাইতে যে কঠিন, কিন্তু একবার দুইবার বানানির পরে এগো আপনার বানানো আমার লাগে আশা হয়ে যায়। তুই কেন দিন যেখান কোনটাই আল্লাহ তারা কইতা, এখান তো আমার লাগে আপনার আপনা হয়ে থাকলো, কেদার লাগে আমি আল্লাহ রে তুমি জানি ইনকার করডায়, কেদার লাগে তুমি আমি আল্লাহ রে তুমি জানি জুটলা রায়। ও বন্দা তুমি যদি এবাদত করতে 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 একবারে যদি এক খোপানোর হার যদি বাড়াই দিও, আমি আল্লাহর কমি হইত নাই, আমি আল্লাহর আল্লাহও বাড়িত নাই, আর তুমি জানি যদি এই এবাদত করতে করতে করো না, সব যদি দুনিয়ার তুমি না ফরমান বলি দাও, আমি আল্লাহর কমিও হইত নাই, আমি আল্লাহ বাড়িত। এর লাগিয়া মহতরম দোস্ত বুজুর্গ আজিজ, আমি আসর নমাজ পড়িয়েও ফোরার আবার দেখতাম করিমগঞ্জ, মনে আবার মাগরিবর ফোরে আর একটু প্রোগ্রাম, এর লাগিয়া আমি আসর নমাজ ফোরম ইনশা জায়গার কমসমের ভিতরে ফড়ি লইমু, আর ফড়ি আর ফোরে আবার দেখমুগে ইনশাআল্লাহ। এর মধ্যে আল্লাহ তালায় আমি কোয়াত আসলাম আপনার তোর সামনে, ও বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া জাআলনা সিরাজাম ওয়া খাজাম, এই সাতটা মজবুত আসমান বানাইলাম, সাত মজবুত আসমান বানাইয়া তাও শেষ নাই, আমি
আসমানের মধ্যে তারাও ফল বানাইছে, তারাও ফল বানাইছে, যে গে আপনার খুব চমকে খুব চমক দেয়, যার কারণে আপনার এই যে জমিনের আপনার সৌন্দর্য ফল বাড়ার লাগিয়া, আপনার জমিন ওখানে আপনার মজবুত থাকার লাগিয়া আল্লাহ তালায় যাও করছেন সমস্ত আল্লাহ তালায় আপনার আমার আপনার আমার ফায়দার লাগে করছেন। আমি শুধুমাত্র আসমান বানাইলাম, শুধুমাত্র জমিন বানাইলাম তাও শেষ নাই, জমিন সেফটা বানাইলাম তাও শেষ নাই, জমিন আপনার জমিনের মজবুতির লাগে কুটি বানাইলাম তাও শেষ নাই, রাইত আপনার গুমন লাগিয়া আন্দাজ বানাইলাম লিবাস বানাইলাম এখানেও শেষ নাই। এরপরে আমি কিতাব করছি যে আপনার বাদর আপনার মেঘলা মেঘলা অকল করিয়া দিছি, আর এই মেঘলারটা কি মেঘ জমিনের মধ্যে আপনার আপনার বর্ষণ হইব, আর মেঘ বর্ষণ হওয়ার কারণে আপনার জমিনের মধ্যে আপনার আনাজ অকল আপনার আনামে বার হইব, জমিনের মধ্যে আপনার আনাজ অকল ফুটিব। ওয়াঞ্জালনা সিরাজাম ওয়াহাজা ওয়াঞ্জালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, আপনার মেঘ অকল জমিনের মধ্যে বর্ষণ করিয়ার। এবারে লিনু করি দাবি হাব্বাং ওয়া নাবাতা, এই দিন আনাজ অকল শুধুমাত্র বার হইব তাও শেষ, এই দিন মেঘ অকল শুধুমাত্র বাড়াইয়ার তাও শেষ নাই, এই মেঘর দরিয়া লিনু করি যাবি হি হাব্বাং ওয়া নাবাতা, এই দেন মেঘর দরিয়ায় জমিন থেকে আনাজ অকল আমি কিতা করিয়ার লিনু করি যাবি হি হাব্বাং ওয়া নাবাতা, আনাজ অকল আমি জমিনের থেকে বা করিয়ার এই মেঘর দরিয়ায়। ও বন্দা, তুমি শুধুমাত্র তুমি খাওয়ার লাগিয়া, শুধুমাত্র তোমার জীবন যাপনের লাগিয়া ও কান্তা করিয়ার। এবার লিনু করি যাবি হাব্বাং ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা, আপনার বাগান আর বাগান অকল এ আনাজর ওর, আল্লাহ তাআলা কইতরা বাগান আর বাগান অকল ওর। ইন্না খার দুনিয়ায় জমিন, যত আমার জিনিস অকল ইনকার কর, যত আমার জিনিস অকল তুমি দেন ঝুট লাও, যত আমার নিয়ামত অকল খাও আমার নাফরমানি অকল কর, যদি তুমি বালা কাম অকল করো এরপরে আমার একটা নির্দিষ্ট একটা দিন আইব, ইন্না ইয়াউমাল ফসলি কানা মিকাতা, যেই দিন আমার এখানে আমি নির্দিষ্ট করিয়া রাখি দিছি ইন্না ইয়াউমাল ফসলি কানা মিকাতা, এই যে নির্দিষ্ট দিন যেটা একটা অটোমেটিকলি আইব ওই বইগুর মধ্যে কোনো শক সন্দেহ নেই, ইন্না ইয়াউমাল ফসলি কানা মিকাতা কি আইব বলে ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, এই যে সময় সিঙ্গার মধ্যে আপনার ফুক দেওয়া হইব, ইয়াউমা ইউনফাকু ফিস-সূর সিঙ্গার মধ্যে ফুক দেওয়া হইব, ফাতাতুনা আফওয়াজা তুমি দেন ফৌজ আর ফৌজ আপনার দল 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 ইয়া আপনার ময়দানের মাশর মধ্যে আইতে থাকবাই, ফাতাতুনা আফওয়াজা তখন কিলাইবাই আল্লাহ তাআলা বাদরা আয়াতের মধ্যে কইরা ওয়াফতিআতিস সামাউ ফাকানাত আবওয়াবা, এই আসমান আর আপনার দরওয়াজা আপনার খোলা হইব, আসমান যেন খালি করার মধ্যে বিভিন্ন দরওয়াজা খোল খোলা হইব, ওয়াফতিআতিস সামা ফাকানাত আবওয়াবা ওলাগান খোলা হইব, সেরাগান আপনার দরজার মতো ওয়াফতিআতিস সামাউ ফাকানাত আবওয়াবা, শুধুমাত্র দরজা এখন আসমানের খোলা হইব তাও শেষ নাই, বলে এই দিন আপনার বাকি জিনিস যখন কিতা হইব ওয়াসুইরাতিল জিবাল ফাকানাত সারাবা, পাহাড় হল যেটা দেখায় আপনার বান্ডা বান্ডা ডোজার দ্বারা আপনার চেয়ে ডোজার দ্বারা যেটা আপনার বাঙ্গরায় খাটিয়া আপনার গাড়ি দিয়ে বইয়া আন্ডায় এরপরে আপনার কয়েক দিন কয়েক মাস লাগিয়ে দেয়, এই যে পাহাড় দেন যেগুলা যেগুলো আপনার বহুত মজবুত মজবুত লাগে এলাও আপনার পাহাড় অকল আছে শুধুমাত্র পাত্তর, এই যে পাহাড় দেন যেগুলো আল্লাহ তালা খুঁজরা এই পাহাড়গুলো আপনার রোল লাগে আপনার উড়ি উড়ি যাইব, ওয়াসুইয়াতিল জিবালু ফাকানাত সারাবা, এদের পাহাড় দেন যেরকম দেখায় এবং তোমাদের লাগিয়ে আপনার বহুত বড় এক এক জিনিস হইতে পারে, আমি আল্লাহর লাগিয়া যখন আমি কেয়ামত আপনার যখন আমি কেয়ামতের দিন আই দিব তখন আপনার এই পাহাড়গুলো আপনার রুইল লেখান উড়ে উড়ে আইব, এর মধ্যে কিনা ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, এদের পাহাড়গুলো আপনার সমস্ত দুনিয়ার জমিনের জিনিস সকল আপনার রুইল লেখান উড়তো উড়ে উড়িয়ে দেব, তখন আল্লাহ তালা উঠে কথা জাহান্নমীরা এরা এরারে আপনার আল্লাহ তালায় বলে জাহান্নামের মধ্যে দিবা, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা,
এই জাহান্নাম যেখানে কেন বড় বড় ভয়ঙ্কর দেখাবো দুনিয়ার মানুষ সকল মন করলে আল্লাহ তালা জাহান্নামের মধ্যে একবার ফালাইবা, আর ফালাইয়া সামাইন আল্লাহ তালা লাশলা করবা, আবার তুলা মারিয়া মনে কর জন্নাতের মধ্যে দিলে যাইবা, ওখানে মনে করতে হবে না না এখানে তুমি তার মনে করিও না। এরা আপনার গুণাগার নাফরমান, আর নাফরমান হল থাকবা লিত্তাগিন মাআবা, স্বর্গ সকল থাকবা আপনার নাফরমান হল থাকবা লিত্তাগিন মাআবা, এই শুধুমাত্র আপনার স্বর্গ সকল থাকবা, এরা কতদিন থাকবা আল্লাহ তাআলা বাদর আয়াতের মধ্যে কয়ে দিরা লাবিসিন ফিহা আহকাবা, এদিন জাহান্নামী যারা এরা আপনার জাহান্নামের মধ্যে থাকবা কতদিন, লাগবে আপনার তার আর কোনো ঠিকানা থাকতো না, তোমার তার আর কোনো মুদ্দত থাকতো না, যতদিন থাকবা আপনার তার আর কোনো মুদ্দত থাকতো না, আপনার তারার দেমনে ফেলানি হইব, এই হকবুনোর আপনার জমা হইয়া থাকলো আপনার আহকাব, এই হকবুনোর জমা হইয়া থাকলো আপনার আহকাব, এই আহকাবটি বুঝাইছে আপনার মুদ্দতে মুদ্দতে আপনার জাহান্নামের মধ্যে ফুঁড়িয়া থাকবা, এরা আপনার আবার ঘুরিয়া আবার আর কোনো নাম নিষেধা থাকতো নাই, যে মুদ্দতে মুদ্দতে আপনার জাহান্নামের মধ্যে ফুঁড়িয়া থাকবা কোনো শেষ নেই, আল্লাহ তারা উঠে কথা না না এই কারণের মধ্যে শেষ নাই, জাহান্নামী হলে মনে করবা যে আমি জাহান্নামের মধ্যে পড়বো আর ওখানের মধ্যে থাকবো, হয়তো তোমার ঠান্ডা পানি অথবা আপনার স্প্রাইট অথবা ম্যাঙ্গো আপনার ঠান্ডা আরামের জিনিস পাই মোল্লা তারা উঠে বাদুর এতের মধ্যে হয়ে দিলাম, এই জাহান্নামের মধ্যে বন্ধা তুমি যাইবা, এই জাহান্নামের মধ্যে গিয়া তুমি ঠান্ডা কোনো পান করার কোনো জিনিস পাইতা নাই, কোনো বস্তু তুমি ইলা পাইতা নাই, না ইয়া যুকুনা ফিহা বারদা, তুমি ঠান্ডা কোনো জিনিস পাইতা নাই, ওরা শরাবা অথবা কোনো শরবত তুমি পাইতা নাই, ইল্লা হামিমান ওয়া গাসাকা, ও আল্লাহ তাআলা বাদরায় তো কই দিতরা হ্যাঁ তুমি পান করার জিনিস পাইবা, পান করার জিনিস পাইবা জাহান্নামী, ও বান্দা তুমি জাহান্নামের মধ্যে গিয়া তুমি পান করবা, কিতাব পান করিবা তুমি শুনে নাও, ইল্লা হামিমা তুমি গরম পানি পান করবা, এই গরম পানি দেখুন পান করবা, ওলাগান গরম পানি ইয়ে থাকবো আপনার দেমনে আপনার দেমনে পান করবা, তোমার আপনার নাড়ি বুড়ি আপনার যা আছে আপনার পায়খানা রাস্তা বা জমিনের মধ্যে পড়ে দিব, ওলাগান আপনার পানি ইয়ে থাকবো, ইল্লা হামিমান ওয়া গাসাকা, আর গরম পানি শুধুমাত্র ওইখান পাইবা তাও শেষ নাই, কোনো শেষ নাই শুধুমাত্র গরম পানি, ইল্লা হামিমান ওয়া গাসাকা, আর লগে তোমার দেওয়া হইব আপনার গাড়ি গা ফু জল দেওয়া হইব, ইল্লা হামিমান ওয়া গাসাকা, ইদেন যেগুন করা হইব এগুন দুনিয়া একদম যা কৃত খরচ যা কর্ম খরচ অন্তর বদলা জাজা, দুনিয়ার তুমি যা করছো তার বদলা তুমি পাইবা জাজা ইফাক, এবারে আল্লাহ তালা কই দিলা ইয়াউমা ইউনফাকু ফিস-সূর জাজা ইফাক ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা ওয়া কাযাবু বিআয়াতিনা কিযাবা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এদিন হিসাব নিকাশেন যে গুণ আল্লাহ তালা কই দিলা বন্ধা আমি তোমার সামনে দিই তৈমু, তুমি যদি নে কও তুমি যদি বালা মানুষ হও জমিনের মধ্যে বালা খা মুখল করো তোমার ইনশাআল্লাহ দিন দেখুন তোমার ডাইনতর মধ্যে আইব, আর যেন বাদ খাম যদি করিয়া থাকো এই বাদ খাম করার পরে এই যে তোমার এই আমল নামাজ একটা তোমার বাউ কত সিধা সিধা দেওয়া হইব তাও শেষ নাই, এই তোমার আজ দেন দেখো ওখানে আপনার গর্দনা বাই ফারিয়া হবাই বাকরিয়া আপনার পিছিয়ে দিয়ে আট ফিরানি হইব, তোমার মুখ দেন যখন ওখানে মরিয়া আপনার পিছিয়ে দিয়ে ফিরানি হইব, আল্লাহ তালা শরম লাগবো কেতান লাগিয়া, আল্লাহ তালা বহুত আপনার চেষ্টা করে বহুত মেহনত মুশক্কত করিয়া আল্লাহ তালা মায়ার বন্ধা ওখান তার হাতে দিবে নাই সৈল, আর ই আল্লাহ তালার পাক জিনিসের সামনে আল্লাহ তালা আপনার গান্দা জিনিস দিতে না এর লাগে আপনার পিছিয়ে দিয়ে দেওয়া হইব, ইনে জাযাউম ইফাকা ইন্নাহুম কানু লা ইয়ারদুনা হিসাবা ওয়া কাযাবু বিআয়াতিনা কিযাবা ওয়া কুল্লু শাইইন আহসাইনাহু কিতাবা, ইতা তাকরাইব যারা আল্লাহ তাআলার নিশানি হকল যারা কিয়ামত হকল আল্লাহ তাআলার জুটলাইতরা যারা আল্লাহ তাআলার নাফরমানি কদর ওয়া কাযাবু বিআয়াতিনা কিযাবা ওয়া কুল্লু শাইইন আহসাইনাহু কিতাবা, আল্লাহ তাআলা বাদরায়াতের মধ্যে কইদরা ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা,
ও জাহান্নামী অকল ফাযুকু ফালান নাযীদাকুম, তোমাদের আযাব দেখো, তোমাদের আযাব দেন দেখার ওখান তো তোমাদের অনুগ্রহ করো, ওখান তোমাদের বুধবাও আযাব দেন দেখা লোক একদম। ও জাহান্নামী অকল তোমাদের এখান মনে করিও না, আমি আল্লাহ তোমাদের উপরে জুলুম করছে, আমি আল্লাহ তোমাদের উপরে বেশি বাড়াই দিয়েছি না, মনে করিও না। ফাযুকু ফালান নাযীদাকুম, তোমাদের উপরে বেশি করছি না, ফালান নাযীদাকুম, তোমাদের উপরে বেশি করছি না, ইল্লা আযাবা সুসংবাদ, তুমি জান খায়ের কিয়ামতের দিন তো আরামে থাকবে, তোমাদের নাকি ওইটা খুশ খবর, খুশ খবর। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা, কিতা কিতা পাইবা হাদাইকা ওয়া আনাবা, তুমি জান আঙ্গুরের বাগানের মধ্যে তুমি জান থাকবে আরামে শান্তিতে, আপনার থাকবে হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা তারাবা ওয়া কাওয়াইবা তারাবা, তুমি জান জেন জেগুন আর নিয়ামত জেন জেগুলা পাইবা, এবং আপনার হাম আমার আওরা তখন পাইবা, ওগুন ফাইয়া আপনার এলাকার আওরা তখন পাইবা, দা আপনার বুড়াওয়ার কোনো লাইন নাই, এক বয়সী থাকবা আপনার ও আমরা তখন তুমি জান পাইবা, ও কাওয়াইবা তারাবা ওয়া কাসাদি আপা, যেগুলা তোমার দিয়ে আপনার সর্ব তখন দেওয়া হইব, ওয়া কাসাদি আপা, এগুলোর মধ্যে আপনার কোনো কমি বেশি করা হইতো নাই, এবং আপনার পুরা আপনার গ্লাস ভরি 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 দেওয়া হইব, ওগুন তুমি জান পাইবা, ও কাওয়াইবা তারাবা ওয়া কাসাদি আপা জাযাউ ইফাকা ওয়া কাসাদি আপা, লা ইয়াসমাউনা ফিয়া লাগওয়া ওয়ালা কিযাবা, জাহান্নামের মধ্যে কোনো আপনার বাজে বকওয়াস শুনতে নাই, কোনো সিল্লা সিল্লিও শুনতে নাই, আপনার টান 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 নিজে আপনার আওয়াজ শুনবা, ওয়া কাসাদি আপা, লা ইয়াসমাউনা ফিয়া লাগওয়া ওয়ালা কিযাবা, জাযাউ মিন রাব্বিকা আতাআন হিসাবা, আল্লাহ তানা কুদরা, এবং তুমি কোন খসলা দুনিয়ার দমিন, এবং তার বদলা তুমি পাইবা, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা আর-রহমান লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, রব্বিস সামা, এই দিন আপনার অলায়েক দিন থাকবো, যেই দিন আপনার কেউ আপনার মাত কথা করার কোনো আপনার ইজাজত পাইতা নাই, যে যেই দিন আপনার কেউ আপনার কোনো মাত কথা করার কোনো চেষ্টা আপনার কোনো সাহস পাইতা নাই, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা আর-রহমান লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, এই দিন হল তাহলে ওলা ওয়া মা বাইনাহুমা আর-রহমান লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, কেউ আপনার কোনো মাত কথা করার লাইন বইতে নাই, ইয়াউমা ইয়াকুমু আর-রূহ ইল্লা মান আযিনা লাহু আর-রহমান, জানে আল্লাহ তারা ইজাজত দিবা, এই নিয়ে আপনার মাত কথা করবা, এই নিয়ে আপনার কথা অকল কইতে পারবা, ইয়াউমা ইয়াকুমু আর-রূহ ওয়াল মালায়েকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহু আর-রহমান ওয়া ক্বালা সাওয়াবা, ইয়াউমা ইয়াকুমু আর-রূহ ওয়াল মালায়েকাতু সাফফা, এই দিন আপনার ইয়াউমা ইয়াকুমু আর-রূহ ওয়াল মালায়েকাতু সাফফা, আপনার ফরিস্তাগুলো আপনার লাইন অকল খাড়া থাকবো, ওয়াল মালায়েকাতু আপনার ফরিস্তা অকল লাইন থাকবো, লগে আপনার হযরত ইব্রাহিম আমিন ওয়া আপনার থাকবা, ওয়াল মালায়েকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লা, আপনার কেউ আপনার কোনো কথা অকল কইতে পারতে নাই, ইল্লা মান আযিন, যেই না আপনার আপনার আল্লাহ তাআলা জানে ইজাজত দিবা, তাই না আপনার কথা কইবা, ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা, এই না আপনার কথা কইবা, এই না কথা কইবা, ইয়াউমা যালিকা ইয়াউমুল হক فَمَن شَاءَ اتَّخَذَ إِلَى رَبِّهِ مَآبًا إِنَّا أَنذَرْنَاكُمْ عَذَابًا قَرِيبًا تُمِدَنَ مَن قَدَّ الدُّنْيَا جَمِيلًا যাবে মনে ভাই সন্ধ্যায় যারা মনে ওরা আপনার গুরু রায় এখান মনে করিও না, শুধুমাত্র তাও শেষ নাই, আল্লাহ তালা খোঁজ রাই আদাব দেন যে করিব, আন করিব, আন করিব হয়ে থাকব, এই কেয়ামত দিন আল্লাহ এই ফরিস এই দুনিয়ার মানুষ সকল গুনাহগার কেউ দিয়ে কইব, ইয়াউমা ইয়ানজুরুল মার উমা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুল ওয়া ইয়াকুল ওয়া ইয়াকুলুল কাফির ইয়া লাইতানি কুনতু তুরাবা,
এই দুই রকম আপনার ওলা উলিয়া থাকবো, আপনার কাপির হলে উঠে হবো, আয় আল্লাহ কাশকে যদি আমি মাটি হয়ে যাইতাম, তো শুধুমাত্র থাকলাম মনে আর কোনো হিসাব নিকাশ হইল না, ওইল না মানে আল্লাহ তালা আপনারে আমারে কোয়া হুনার থেকে বেশি বেশি আমলের তরবুদ কোয়া আলহামদুলিল্লাহ রবিল আলমিন আমিন আল্লাহুল্লাহ রবিল আলমিন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বানা الحمدك ما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اللهم بلغ صلاتنا وسلامنا الى روضة حبيبك محمد صلى الله عليه وسلم اللهم ارحمنا بجاه نبيك المجتبى طهر قلوبنا بشوق الى لقائك يا ذا الجلال والاكرام يا الله يا ارحم الراحمين يا ارحم الراحمين ও মাহবুব হে আল্লাহ প্রায় ঘন্টা খানের উপরে হে আল্লাহ তোমার কালামুল্লাহ শরীফ থেকে নামাজ কথা করছি মাহবুব হে আল্লাহ এর তোর মধ্যে বেদার ভুল বেদবি হইছে মাহবুব হে আল্লাহ এর তোর তুমি মাফ পান তো করে হে আল্লাহ কোনে ওরা অন্য ওরা সমস্ত তুমি আমল করার তৌফিক দাও হে আল্লাহ কোনে ওরা অন্য ওরা হে আল্লাহ সমস্ত আমলের মুহতাজ মাহবুব হে আল্লাহ কোনে ওরা অন্য ওরা সমস্ত তুমি আমল করার তৌফিক দাও মাহবুব হে আল্লাহ মিফনা কবিনা লা গুনাহগার না ফাখ হে আল্লাহ ইসি মধ্যে বোয়ার কোন যোগ্য নাই মাহবুব আয় আল্লাহ তুমি একবার দতে ইজ্জত শেয়ারের মধ্যে বই নেইছো মাহবুব ইজ্জত শেয়ার আয় আল্লাহ ইজ্জত শেয়ার থেকে আল্লাহ বেইজ্জত করি তুমি লাভাইয়া না আয় আল্লাহ তুমি আমার আপ করলে মাফ করে দাও মাহবুব আয় আল্লাহ আমার গুনাহে তুমি মাফ করে দাও মাহবুব ইনা খান গুনাহ কোন কোন যে তুমি ছাড়া আর কেউ দেখছে না আয় আল্লাহ ফসল মাঝে আন্দরের মাঝে আল্লাহ ইখলাস আল্লাহ অনেক গুনাহ কোন করছি আয় আল্লাহ জমিনের মধ্যে মা বাপ ভাই বিরাদর তোমার নিয়ামত থেকে আমরা বঞ্চিত করছো না হে আল্লাহ গুনাহ কোন মানছ না হুনাইছে না হে আল্লাহ কত বড় হে আল্লাহ তুমি আমরা রহমত রহমত করছো ভগবান হে আল্লাহ তুমি আমরা হক করলে মাফ করে দে হে আল্লাহ এই জলসার আয়োজন করতে গিয়া হে আল্লাহ প্রায় আল্লাহ সময় দিয়া হে আল্লাহ প্রায় মানুষে হে আল্লাহ টাকা পয়সা দিয়া হে আল্লাহ ভাই হকলে হে আল্লাহ বহুত চেষ্টা কোন করিয়া হে আল্লাহ এমনি মাহফিলি কাণ্ডে তৈয়ার করছেন হে আল্লাহ এটা ভয়ন্ত্র তুমি মাফ করে দাও হে আল্লাহ এটা ভয়ন্ত্র তুমি মাফ করে দাও হে আল্লাহ তোর মায়ের বাপরে তুমি মাফ করে দাও হে আল্লাহ এই জলসার উসিরায় মাহবুব হে আল্লাহ এলাকার হে আল্লাহ জিন্দা মুর্দা হক করলে তুমি মাফ করে দাও হে আল্লাহ মুসলমানের আওলাদ হে আল্লাহ বহু ছেলে হকলে বহু মেয়ে হকলে মাহবুব হে আল্লাহ মেট্রিক পরীক্ষা দিত না হে আল্লাহ বহু হায়ার সেকেন্ডারির মধ্যে পরীক্ষা দিত না হে আল্লাহ তোর ইমতিহানের মধ্যে কামিয়াব করে দাও হে আল্লাহ এটা ইমতিহান হকলের মধ্যে কামিয়াব করে দাও হে আল্লাহ মুসলমান হকলের মধ্যে সাকরিয়ান হে আল্লাহ বহু কম মাহবুব হে আল্লাহ বহুত বাইন্দে হে আল্লাহ বিদেশের জমিন থেকে মাহবুব হে আল্লাহ বারবার দোয়ার লাগি কইন মাহবুব হে আল্লাহ এটা বাইন্দে হে আল্লাহ বিদেশের জমিনের মধ্যে তুমি আমরা মানুষ সাথে রাখিও হে আল্লাহ তোর আল্লাহ হে আল্লাহ বাসকর মধ্যে বরিয়া হে আল্লাহ মাহবুবের সামনে তুমি ফাটাইও না হে আল্লাহ তোর সুশরীর লইয়া হে আল্লাহ সুশরীর লইয়া হে আল্লাহ মাহবুবের সামনে হে আল্লাহ তোর রানাইও হে আল্লাহ আমরা রক্ত থেকে বেশ আমার দুরুদ সালাম নবী আলাইহিস সালাম রোজা তোর মধ্যে তুমি আমার মায়ের মাফ করে দাও হে আল্লাহ
তুমি আমার মায়ের মাফ দাও, আল্লাহ তুমি দখল বলো মাফর কত খুশ, আল্লাহ কত আশা থাকে, আল্লাহ দখল করো কিচ্ছু বন্ধে করো, চাকরিয়ান বললে মা চাকরিয়ান বললে না আনি বলে মা অখল বললে আল্লাহ সবচেয়ে বেশ কুশন মা বোন মা বোন, আল্লাহ আমরা যারা মার বাপরা জমিনের মধ্যে মা বোন, আল্লাহ রে তুমি আল্লাহ জন্নতর মধ্যে আলা তোকে আলা বোকা বোন, তোমার বাড়ি ঘরে নিয়ে তোমার গোর করবার তুমি দাও, আয়রা নবীজির ওসিলায় নবীজির বংশবাদী ওসিলায় তুমি আমার দোয়ারা কবুল আর মঞ্জুর ফরমাও, ওয়াসাল্লাল্লাহু তাআলা على خير خلق محمد وعلى آله وأصحابه أجمعين، آمين بنا برحمتك يا الله. السلام عليكم ورحمة الله.